بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مزل له ومن يجلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذكار يبكون ويزيدهم خشوعا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لا بكيتم كثير ولا صحكتم قليل رواه البخاري ومسلم أن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يلج الرجل النار খাত্তা এলেজা লাবান ও ফিজার ওমা গোবারুন ভি সবিল ও দোখান ও জাহান্নাম রাহুল বায় হাকি বেসানাদীন সাহেল সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ আসলের ওপর সাল্লাল্লাহ আলাইসাল্লাম আজ জুমার খুতবাই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল্লা ভীতি আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহর দরবারে অপরাধী হিসাবে কান্নাকাটি করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ কথাই ঠিক যে মানুষ আল্লাহকে ভয় করবে যখন মানুষ বুঝবে যখন মানুষ জানবে মানুষ জানে না বোঝে না বলেই আল্লাহকে ভয় করে না বেপরোয়া সমাজে চলে বিবেকহীনভাবে চলে যার ফলাফল মানুষকে একদিন না একদিন ভোগ করতেই হইবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন দিন চলে আসবে মানুষকে হিসাবের মুখামুখি হতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর দরবারে হিসাবের মুখামুখি হতে হবে এবং তা খুব কঠিন ও কঠোর পরিস্থিতি খুব কঠিন ও কঠোর হিসাবের মুখামুখি হওয়ার বিষয়টি রাসুলসল্লাহ আলী ওাসাল্লাম একদা এভাবে বলেন যে মামিন মুসলিম কেয়ামা প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে আল্লাহর সামনে কথা বলতে হবে লাইসা বাইনা অবাইনাহ অবাইনা তার জমান ওই সময়তে ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে কথা বলার সময় উভয়ের মাঝে কোনো দোভাঁসি থাকবে না তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যা বলবেন মানুষ তা বুঝবে মানুষ যা বলবে আল্লাহ তা বুঝবেন তিনি বলেন ওই সময়তে ব্যক্তির অবস্থা হবে ফা এনজোর আইমানা মেন হোক সে তার ডান দিকে লক্ষ্য করবে ইয়ারা মাকাদ্দা মিন আমালিহি তখন সে তার পঠিত পূর্বের সব কর্ম দেখতে পাবে আল্লাহর সামনে মুখোমুখি কথা বলার সময় সে তার ডান দিকে লক্ষ্য করবে বলে আল্লাহ রসল উল্লেখ করেছেন ওই সময়ে সে তার জীবনের পুরো কর্ম দেখতে পাবে ও এনজোরো আশ আমামিন সে তার বামের দিকে লক্ষ্য করবে বামের দিকে লক্ষ্য করলে সে দেখতে পাবে ও এরা মাকাদ্দামিন আমালিহি তার পূর্বের সব কৃত কর্মগুলি দেখতে পাবে সময় এনজর তিলক তারপর সে তার মুখের সামনের দিকে লক্ষ্য করবে ফায়ার আর নার তখন সে দেখতে পাবে জাহান্নাম এটা হলো আল্লাহর সামনে মুখামুখি কথা বলার অবস্থা ডান দিকে কর্ম দেখতে পাবে বাম দিকে কর্ম দেখতে পাবে সামনের দিকে জাহান্নাম দেখতে পাবে এই সময়তে আল্লাহর সাথে কথোপকথন হবে পুরো জীবনটা বোঝাতে হবে তবে রসুল এভাবে বলেছেন লায়াজুল আদম খামস বিচার মাঠে মুখামুখির সময় আদম সন্তানকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে পাঁচটি বিষয়ে পুরোপুরি জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত তার পাকে নড়াচড়া করতে বা হেলতে দেওয়া হবে না তাহলে অবস্থা খুবই কঠিন জিজ্ঞাসা করা হবে আন উমরিহি তার পুরো বয়সটা সম্পর্কে তাহলে পুরো জীবন হয়ে গেল পুরো বয়সটা বিচারের মাঠে আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে অনেক পরিস্থিতি আছে বিচারের মাঠে তার একটা পরিস্থিতি হচ্ছে এই এরপর আল্লাহ রসুল বলছেন স্বাভাবিক তার যৌবন জীবন বুঝাতে হবে পুরো বয়সের মধ্যে যৌবন জীবন ছিল এরপর আল্লাহ রসুল পৃথকভাবে বললেন যে তার যৌবন জীবন বুঝাতে হবে তাহলে অবশ্যই পুরো বয়সের চেয়ে যৌবন জীবন একটা ভিন্ন জিনিস যে সময় মানুষ পাপ করতে চায় ইন্না আমার তো বিশ্বয়ে মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে মানুষের আত্মার কাজই এটা যে মানুষকে পাপের দিকে নিয়ে যাবে মানুষের ভিতরে দুটা জিনিস আছে একটা আত্মা আর একটা আকল বিবেক বিবেক মানুষকে ভালো কাজে নিয়ে যেতে চায় আর আত্মা মানুষকে পাপের কাজে নিয়ে যেতে চাই সর্বদা মানুষের ভিতরে দুইটা কাজ এভাবে চালিয়ে যাচ্ছে খুব কম মানুষ এমন আছে যারা বিবেক দিয়ে কাজ নিতে পারে আর আরেকটা জিনিস জটিলতা যে দিন যত যাবে মানুষের বিবেক তত লোপ পাবে দিন যত যাবে অন্যায় অবিচার তত বাড়বে সমাজের দুর্বল পরিস্থিতি তত বেশি হবে দিন যত যাবে মানুষের বিবেক বুদ্ধি তত হারিয়ে যাবে মানুষ তখন আর মানুষ থাকবে না মানুষ তখন হবে পশু এমন একটা দিন আছে আর মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে রাসুল সাল্লি সাল্লাম বলছেন মানরা মিনকুম যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে যখন ঠেকাতে পারে তখন মানুষ মানুষ যে কোনো অন্যায় দেখলে যে কোনো মূল্যে ঠেকাতে পারে তখনই মানুষ 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 মানে যার ভিতরে মানবতা আছে মানবতা বিরোধী কাজ মানুষ করে না যখন মানুষ করে তখন আর মানুষ মানুষ থাকে না এই জন্য এই কথাও আল্লাহ বহু জায়গায় বলেছেন ও তখন মানুষ নয় ও হচ্ছে পশু ও পশুর চেয়ে ও খারাপ মানুষ তিনটি পদ্ধতিতে মানুষ হতে পারে তার একটা হচ্ছে যদি সে অন্যায়কে যে কোনো মূল্যে ঠেকাতে না পারে তাহলে মুখে বলবে যে এটা ঠিক নয় যে কোনো মূল্যে মানে শক্তি প্রয়োগ করে যদি শক্তি প্রয়োগ করে সম্ভব না হয় তাহলে মুখে বলতে হবে এটা ঠিক নয় যদি মুখেও ঠেকাতে না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে যখন মুখে ঠেকায় তখনও সে মানুষ যখন মুখে ঠেকাতে না পারে অন্তর দিয়ে ঘৃণে করে তখনও সে মানুষ যখন তিনটের কোনোটাই করে না তখন সে আর মানুষ নয় রাস্তাঘাটের কথাটা ছেড়ে দিলাম আপনার নিজের পারিবারিক কথাটা বলি রাত্রি বারোটার সময় ছেলে মেয়ে অপর ঘরে অন্য ঘরে ঘুমিয়ে গেছে তখন আপনি টিভিটা চালু করে দিয়ে বহির্বিশ্বে চলে গেছেন তখন কি আপনি মানুষ তখন তো আপনার সামনে ল্যাংটা মেয়ে নাচছে তখন কি আপনি মনে করছেন যে আমি মানুষ একটা মানুষ তাহার যুগ পরে এরপরে রাস্তায় দোকানে বসে আছে মেয়ে নাচছে তাহলে কি সে তিনটার যে কোনো একটা কাজ না করতে পারলে মানুষ মানুষ থাকে না তাহলে সে তখন আর মানুষ নয় তখন সে পশু আল্লাহ তালা বলছেন তিন ডোমর ফলের কসম অতুন জাইতুন ফলের কসম ও তুর সিনিন তুর পাহাড়ের কসম ও হাজাল বালাদিল আমিন এই কাবা ঘরের কসম লাকাদ খালাক নালিং সানাফি হাসিনে তাকদিম আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি যখন আমাকে মানেনি সুমারাদ না হাস ফালা সাহাফিলিন আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি তখন সে আর মানুষ নয় তখন সে পশু সে পশুর চেয়েও খারাপ পুরো যৌবন জীবন বুঝাতে হবে এটা খুব কঠিন তারপরে রসুল সাল্লি সাল্লাম বলছেন অন মালেহি তার অর্থ বুঝাতে হবে একটার পর একটা যা সামনের দিকে আসছে তা কঠিন অন মালেহি তার সম্পদ বুঝাতে হবে আয়না এনফাকা ফিমা আয়না একটা সাবাহু কোথায় উপার্জন করেছে কি কাজে ব্যয় করেছে আয়ও বুঝাতে হবে ব্যয়ও বুঝাতে হবে এটা খুব কঠিন আয়ও বুঝাতে হবে ব্যয়ও বুঝাতে হবে মানুষকেও অর্থশালী হতে হবে এ কথায় ঠিক রাসুল সাল্লিশাল্লাম বলছেন তুমি তোমার আহাল পরিবারকে নিঃস ছেড়ে যাও না যাতে মানুষের কাছে হাত পাতবে এটা নয় মানুষের কাছে হাত পাতা অবস্থায় মানুষ ইমান টিকাতে পারে না যখন মানুষের আর্থিক অভাব দুর্বলতায় চলে যায় তখন সে ইমান নিয়ে টানাটানির টানির মধ্যে পড়ে যায় তবে অর্থের প্রয়োজন আছে এ কথায় ঠিক তবে অর্থ বুঝাতে হবে অর্থ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এবং অর্থের মান একেবারে ভিন্ন আপনার বহু মনে আছে তার একটা আপনাকে এক মিনিট স্মরণ করাই সাহাবিগণ বললেন কিছু সাহাবিগণ বললেন আল্লাহ রসুল আমরাও সলাত আদায় করি ধনীরাও সলাত আদায় করে আমরাও তসবিতা আলী ঝিকে রাজকার করি শ্যাম পালন করি ওরাও করে তো তাহলে কেমন হলো ওরা যে দান খারাত করতে পারে আমরা যে পারি না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি একটা কৌশল বলে দিদি তোমরা এটা করবে তোমরা সলাতের পরে সুবহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলবা তাহলে তোমাদের এইরূপ নেকি হয়ে যাবে তো সাহাবি যারা দরিদ্র তারা এটা শুরু করেছেন কয়েকদিন পরে আবার এসে বলছেন আল্লাহ রসুল ধোনিরাও যে বলছে এটা তাহলে কেমন হলো তাহলে তো আমার হয়ে গেল ওটা তো বেশি থেকে গেল তখন আল্লাহ রসুল বলছেন যে ফজল ই তুমাই আসা আরে শোনো আল্লাহর ফজল আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন আল্লাহর অনুগ্রহ কি করা যায় যা আর পারা গেল না তাহলে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ দেন তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদ আল্লাহর অনুগ্রহ সম্পদ আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এমন ভাবে সম্পদকে ব্যয় করতে হবে যাতে করে আল্লাহ খুশি হয়ে বলেন যাও জন্য শুধু উসমানের একাই জান্নাত হবে কেন তুমিও যাও কিছু নয় বিষয়টি খুবই কঠিন যে পয়সা কোথায় উপার্জন হয়েছে এটাও বুঝাতে হবে কোথায় পয়সা ব্যয় হয়েছে এটাও বুঝাতে হবে ছেলে চাইলো আব্বু ষোলো ডিসেম্বর কিছু পয়সা দেন চাঁদা দিতে হবে আপনি দিয়ে দিলেন জি না এ পয়সা বুঝাতে হবে অসম্ভব সেরিক কাজে পয়সা ব্যয় করা যায় না সরকার করছে এই জন্য আপনাকে মেনে নিতে হবে গর্তে লুকিয়ে ইমান বাঁচাতে হয় আপনি ইমান বাঁচাবেন কেন গর্তে লুকে ইমান বাঁচাতে হয় বহু আদেশ এরকম আছে যে আগুনের উপরে যেমন থাকা কঠিন ইমানের উপরে তেমন থাকা কঠিন তো সেটা কখন বুঝতেই তো পারি না নিজের সুবিধা মতো তো চলতে পারছি তো আগুনের উপরে থাকা এটা তো বুঝলাম না সুবিধে মতোই চলছি সরকার আপনি তার তো গতিতে চলবেই আগুন জেলে দিয়েছে দিয়ে বলছে যে শিখা চিরন্তন শিখা অনির্বাণ আগুন চিরদিন জ্বলবে স্বাধীনতা চিরদিন থাকবে জি না আপনার মিথ্যা কথা আগুন চিরদিন জ্বলবে না স্বাধীনতা চিরদিন থাকবে না এই দেশের মাটিতে মোগল ছিল সাতশো বছর তারা চলে গেছে এই দেশের মাটিতে ইংরেজ ছিল একশো বছর তারা চলে গেছে এই দেশের মাটিতে পাকিস্তানি ছিল চব্বিশ বছর তারা চলে গেছে স্বাধীনতা একদিন চলে যাবে যাবেই যাবে এটা কোনোদিন চিরদিন থাকতে পারে না অথবা আগুনও চিরদিন জ্বলতে পারে না এটা হতে পারে না ও নির্বুদ্ধিতার তার পরিচয় দিয়ে কাজ করবে সেজন্য আপনাকেও করতে হবে জিনা তা ঠিক নয় পয়সা অবশ্য আপনাকে বোঝাতে হবে কোথায় ইনকাম হয়েছে কোথায় ব্যয় হয়েছে এটা খুবই কঠিন ফকির পাওয়া যায় না রাত রাত দশটার সময়তে বান্ধব নিয়ে দোকানে বসে এতটা পয়সা খরচ করতে হবে কেন ফকির নাই দুনিয়াতে অসহায় মানুষ নেই কমই খারিজি মাদ্রাসা নেই সেখানে যেতে হবে এরপরে যেটা জটিল এটা হুজুরের ঘাড়ে গিয়ে পড়লো আল্লাহ রসুল বলছেন নোয়া নাহাল ইলমিহি বৈদ্যে বৈদ্যেকে হুজুর কিভাবে ব্যয় করেছেন এটা খুবই কঠিন বাংলাদেশের মাটিতে প্রায় আড়াই লক্ষ জুমা মসজিদ আছে তাহলে আড়াই লক্ষ এমাম আছেন প্রায়ই এমাম মুন্সি প্রায়ই এমাম মূর্খ প্রায়ই এমাম কমিটি যেভাবে বলে সেভাবে কাজ করে আর বলে দিয়েছে যে বাংলায় খুদবা চলে না আরবিতে খুতবা চলবে তো খুতবা যদি আরবিতে হয় তাহলে জনগণ কি বুঝবে ওই এমনিতে আরবিতে কিছু বলে দিল কি যেন কেশা কাহিনী বললো আর জনগণ এসে চলে গেল এই যে বায়তুল মুকাররাম এখানে হাজার হাজার মুসল্লি ইনি যদি এরকম ভাবে জুমার খুতবা উঠে এক বরিষ্ঠ কণ্ঠে কোরআন এবং সহিহ একবারে সুন্দর করে অনুবাদ করে দেন তাহলে জাতি বুঝতে পারবে বক্তব্য জয় এই শিরকের পরে যখন কথা বলবেন তখন কিছু কোরআন এবং কিছু হাদিস অনুবাদ করে বলবেন এই এই জিনিস শিরক সরকার তো আপনার বিপক্ষে যাবেই কোন দিনই সরকার আলোমা মেনে নেয়নি আজকে মেনে নেবে কেন সেই দিন দশ লক্ষ হাদিসের আবেজ পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যান এমাম বিন হাম্বাল রহেমাউল্লা সরকারি তার পায়ে রসি বেঁধে বলছাই তোমরা একে টানো রাস্তায় যেভাবে কুকুর মরে গেলে টানে আর পিটাও তাহলে এত বড় আলেমকে যদি মানুষ এইভাবে অপমান করতে পারে পিটাতে পারে আর আজকে কেউ কিছু বলে না মানে যেদিকে ছাপ বৃষ্টি আছে ছাতা সেই দিকে হুজুর ধরে এই জন্য বোঝা যায় না হুজুরের মান অপমান রসুল সাল্লাহ সাল্লাম তার বিদ্বেষ সম্পর্কে কঠিনভাবে জিজ্ঞাসা করবেন ও কোরআন মুখস্থ করেছে মিলাদ করার জন্য ওর মতো নির্বুদ্ধির পরিচয় দিয়ে কেউ আছে বেহুস মানুষ জ্ঞানহীন মানুষ ও কোরআন মুখস্থ করেছে মিলাদ করার জন্য এই দেশের ধনী মানুষ বাড়ি তৈরি করেছে সেই জন্য ওই বোকা মানুষগুলোকে ডেকে নিয়ে এসছে দশটা ছাত্র আর একটা দ এক ঘন্টা পরে বলছে যে কোরআন মাজিদ মুখস্থ হয়ে পড়া হয়ে গেছে একবার খা খাওয়ার দিবে ইচ্ছে আর কিছু না জানা দিবে ওরা যখন যাচ্ছে তখন বলছে তুমি কতটুকু বলে আমি কিছুই পড়িনি ও তুমি বলে আমি দু চার আয়াত পড়েছি এমনি গল্প করছো ওরা কিছুক্ষণ এভাবে চলে গেছে এই যেমন ফাঁকি দেয় ওইও তেমন ফাঁকি দেয় সবাই একই রকম কেউ বুঝতে চায় বলছিলাম মানুষ যদি আল্লাহকে চিনতে পারত তাহলেই আল্লাহকে মানুষ ভয় করত মানুষ আল্লাহকে চিনতে পারে নাই বলে আল্লাহকে ভয় করে না মানুষের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ তালা বলছে এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়ে লুটিয়ে পড়ে কান্না কাটি করে তাদের কান্না কাটির শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় এরকম পরিবেশ আমার আপনার আছে কি বিষয়টা কেমন হয়ে যাচ্ছে আজও এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে আমার এই দেশে না থেক সেই দেশে আছে এই জেলাতে না থেক সেই জেলাতে আছে বহু মানুষ আছে যারা একেবারে আল্লাহর ভয়ে ভীত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাটি করে তাদের কান্নাকাটির শব্দ তাদের আল্লাহ আরো বেশি করে দেয় আল্লাহ তা তোমরা তালা বলছেন এমন মানুষ কে আমাদের কথা শুনে হাসা হাসি করো তোমরা এমন মানুষ কে আমাদের কথা শুনে আশ্চর্য হও এবং কান্নাকাটি করো না তোমাদের উচিত কে অস্বীকার না করা কান্নাকাটি করা আল্লাহ চাচ্ছেন তোমরা কেমনকে আশ্চর্য হও কেন তোমরা পরকালকে বিশ্বাস করো না কেন তোমরা কান্নাকাটি করো না কেন আল্লাহ তালা চাচ্ছেন যে তোমরা কান্নাকাটি করো রাজী আল্লাহ তারান হ বলেন রসুল সল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন সব আতুনিজুল্লাহু উল্লাহ তালাফিজিল্লাহি অমাল আজিল্লাহ ইল্লাজিল্লাহু সাত শ্রেণী মানুষ রয়েছে যারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন আদেল ন্যায় পারে ও নেতা এদেশের নেতা নেত্রী জাতিকে শোষণ করে নেতৃত্ব দেয় এদের নেতৃত্ব দিতে হলে সোলাইমান আলাই সালামকে পড়তে হবে বাদশাহ জুলকার নানকে পড়তে হবে জাতির ওপরে অত্যাচার করে জাতিকে শোষণ করে জাতির উপরে জুলুম চালিয়ে মানুষ কোনোদিন নেতৃত্ব দিতে পারে না তার নেতৃত্ব পারে না আসলে এদের নেতৃত্ব কি জিনিস এটা তারা জানেও না আর জানার ভিতরে জানার জন্য যোগ্যতা অর্জন করার ক্ষমতাও নেই এখন তো মানুষ যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছবি মূর্তি নিয়ে ব্যস্ত আর পয়সা লুটার জন্য ব্যস্ত যে যখন আসে তখন জাতির পয়সাকে লুটে নেয় আর নিজের ছবি মূর্তিকে রাস্তাতে ঝুলিয়ে ধরে এটাই হলো তাদের কাছে তাদের কাছে আর কিছু নেই ন্যায়পরায়ণ নেতা হওয়া একটা বিশেষ ব্যাপার নইলে আল্লাহ রসল্লাহ ভাবে কেন বলছেন বিচারের মাঠে যেদিন আল্লাহর ছায়া ছাড়া বিশেষ ছায়া থাকবে সেদিন এক শ্রেণীর মানুষ সে ছায়া গ্রহণ করবে তার এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ নেতা সে কে। দুই বাল্য জীবন থেকে যারা এবাদত অভ্যাসী সাত বছর বয়সে সলাৎ শুরু করেছে দশ বছর বয়সে শ্যাম পালন করে নিয়মিত তাহাজ্জুদ পরে আল্লাহকে মান্য করে এরকম শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তিন রাজুলন কালবহ মোয়াল্লক ফিল মসজিদ ওই ব্যক্তি যার অন্তর মাসিদে ঝুলন্ত থাকে জহরের শলাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছে মসজিদ থেকে বের হয়েছে বাড়ি গেছে আবার ভাবছে কখন মাসিদে ফিরে যাব কখন মাসিদে ফিরে যাব এমনটা ভাবে যারা তারাই বিশেষ ছায়াতলে থাকবে অ রাজুলানের তাহাব্বা ফিল্লাহে ওয়া ইস্তাম আলে ওই দুই মানুষও বিশেষ ছায়াতলে থাকবে যারা আল্লাহর ভালোবাসার জন্যই সম্পর্ক ভাতৃত্ব ভাব গড়িয়েছে আর আল্লাহর ভালোবাসার জন্যই সম্পর্ক ছেড়ে দিয়েছে যেমন কথার কথা আমরা শুনেছি যে আব্দুল বলছিলেন যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই ওরা জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামরা নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা জাহান নামে যাবে ওর রাজা লত মিনে পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে যারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে তারা জাহান নামে যাবে এখন মসজিদ থেকে বের হয়ে বলছি বন্ধু আজ থেকে আর কিন্তু সিগারেট খাওয়া হবে না কয়েকদিন বলার পরে দেখা গেল যে সে নিজের কর্মে বহাল আছে তাহলে তার সাথে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে মোবাইল যোগাযোগ ছেড়ে দিতে হবে যখন তখন দাওয়াত ছেড়ে দিতে হবে এ কথাই ঠিক তাহলেই বিচের মাঠে বিশেষ ছায়া তলে থাকার সুযোগ হবে রসুল সাল্লি সাল্লাম বলেন চার আল্লাহ খালিয়ান ফিফা অরাজা তাই হু জাকার আল্লাহ খালিয়ান না হু ওই ব্যক্তি ওরাই বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে ডাকার সমতে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এটাই হলো আলোচনার সাথে সম্পৃক্ত এমন কোনো সময় ঘটে কি আপনার যখন আপনি একাই আছেন আর কেউ নেই ঘরের দরজা বন্ধ করা আছে আহাল পরিবার ঘুমিয়ে আছে এরকম সময় আপনি আল্লাহকে ডাকছেন আপনার দুই চোখের পানি ঝরছে এমন ঘটনা ঘটে কি ঘটতেই হবে যখন তখন হতে হবে এমনটা হতেই হবে যখন তখন হতে হবে তাহলে আপনি বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকার সুযোগ পাবেন আবু হরার রাজিয়াল্লাহ তাল বলেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তিন সে তিনটা মানুষ রাস্তায় চলছিল তিনজন মানুষ রাস্তায় চলছিল চলতে চলতে বৃষ্টি আসলো তারা গর্তের মধ্যে ঢুকে গেলো বৃষ্টির কারণে ঢুকতেই একটা বড় পাথর মুখের ওপরে আসলো তারা ভাবলো যে পাথর তো আমরা শক্তি দিয়ে সরাতে পারবো না আল্লাহর কাছে আমরা ভালো কর্ম পেশ করি দেখি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে এই পাথরটা সরিয়ে দেন কি না তিনজনের একজন বলল আল্লাহ আমার পিতা মাতাকে আমি খুবই ভালোবাসতাম এইভাবে এইভাবে আজকে তুমি এই বিপদ থেকে আমাদের রক্ষা করো আল্লাহ বললেন ঠিক আছে এই পাথর কিছু অংশ সরিয়ে দিলাম তিনজনের দ্বিতীয় জন আল্লাহ আমার এক বোন ছিল আমি তার সাথে অন্যায় করতে চেয়েছিলাম সে বলেছিল একশত স্বর্ণ মুদ্রা দিলে আমি অন্যায় রাজি হব আমি খুব চেষ্টা করে এটা সংগ্রহ করে তার হাতে দিয়ে অন্যায় যখন আরম্ভ করতে যাই তখন আমাকে বলল। তুমি আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা আমি ওই সময় ওখান থেকে উঠে গেছি এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে তুমি আজকে বিপদ থেকে বাঁচাও তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাও তোমাকে কিছু অংশ পাথর সরিয়ে বিপদ থেকে রক্ষা করলাম তিনজনের তৃতীয়জন বলছে আল্লাহ তো আজিরান লি লে আমারি আমি একটা লোক কাজের জন্য নিয়েছিলাম সে আমার বাড়িতে সারা দিন কাজ করবে অর্ধেক দিন কাজ করার পরে না খসে বাড়ি থেকে চলে গেল আমি সেই দিনের পয়সা তার সামনে পেশ করলাম সে পয়সা নিল না চলে গেলো বহুদিন পরে এসে বলছে যে আমার পয়সাটা দেন আমি বললাম এইসব গরু ছাগল আছে এগুলি তুমি নিয়ে যাও এগুলি তোমার তখন সে বললো আমার সাথে মজাক করিয়ে না আমি একদিনের কাজের বিনিময় চাচ্ছি তখন আমি বললাম যাও তোমার একদিনের কাজের বিনিময়ে আমি এগুলো সব করেছি তুমি নিয়ে যাও সে নিয়ে চলে গেল। আল্লাহ আমি এই কাজটা করেছি মিন রাজা তোমার তোমার ভয়ে। আমি তোমাকে ভয় করি তোমার শাস্তিকে ভয় করি আমি তোমাকে ভয় করি আমি তোমার শাস্তিকে ভয় করি আমি তোমার শাস্তির ভয়ে কাজটা করেছি তুমি আমাকে বাঁচাও আল্লাহ তালা বললেন আচ্ছা ঠিক আছে আমি পাথর সরিয়ে দিলাম তোমরা বের হয়ে যাও দেখেন বিপদ থেকে তো বাঁচলো বাঁচলোই আল্লাহকে আল্লাহ ভয়ে কাজটা করেছে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে বলেই আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করলেন আল্লাহ আমাদেরকে এটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ আবুহারা রাজিয়াল্লা তার আন ওয়ালেন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ওয়াল্লাদী নাফসি বেদি আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম বলছি আল্লাহর কসম আমি মহম্মদ বলছি আল্লাহর কসম আল্লাহ তালাম আলাম তোমরা যদি জানতে আমি যেমন জানি তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেমন জানি লা বাকাই তুম কাসির ওলা রাহেক তুম কালিল তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তাহলে তো আমরা আমাদের জীবনে কান্না দেখতেই পাই না রাত দিন তো হাসি তামাশা হাসি তামাশা তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে আমরা চিনি না বা বুঝি না বা মানি না কথার সাথে একেবারে হুবাহু উল্টা হয়ে গেল আল্লাহ রসুল বলছেন আল্লাহ কসম আমি আল্লাহর কসম করে বলছি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে আমাদের জীবনে কান্নার কোন সময় কোনো সময়তে কাঁদতে হবে সেই সময়তে টিভিটা বন্ধ করে ঘুমিয়ে গেছি সকাল আটটায় উঠছি প্রায় মানুষের অভ্যাস সকাল আটটায় উঠা আটটায় নটায় উঠা পয়সা কিছু ইনকাম করে সমাজেরও কিছু উপকার করে কিন্তু এখানে তাদের বড় দুর্বলতা আছে তারা সকাল আটটায় উঠে এটা তো পশু প্রাণীর কাজ এটা মানুষের কাজ কেন হবে মানুষের কাজ হচ্ছে যে এক রাহুল নৌমা কাবলালে শায় ওই এক রাহুল কালামা বাদ আলে শায় আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন আল্লা রসুল এসার সলাতের পরে গল্প করাকে ঘেরিনা করতেন আল্লাহ রাসুল এসার সলাতের পরে গল্প করাকে ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন তাহলে বোঝা যাচ্ছে যে এসার সলাতের পরপরই সবকে ঘুমিয়ে যেতে হবে এই রাত আটটা হতে হতে দুনিয়ার যত কাজ আছে সব গুটিয়ে নিতে হবে কেন রাত আটটাতে ঘুমাতে হবে তাহলে এদিকে হলো চার ঘন্টা আর ওইদিকে হল দুই ঘন্টা বা এক ঘন্টা একটা না পাঁচ ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভেঙে যাবে আপনি রাত একটাই বা দুটায় বা তিনটায় জেগে যাবেন এই বাকি সময়টুকু আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে কোরআন তেলাওত করতে হবে তাসবি তাহালিল করতে হবে তার অনেক সমস্যা আছে আমার সেই সমস্যাগুলি তাকে বোঝাতে হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময় এটাই হচ্ছে আল্লাহর কাছে নিজের কিছু পেশ করার সময় দাউদ আল্লাহSalam আহল পরিবারকে বলতেন দেখো তোমরা জাগো পূর্বের মানুষের এটাই কাজ ভালো মানুষের এটাই কাজ যে তারা রাতের শেষ অংশে জেগে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করবে কান্নাকাটি করবে তাহলে আমাদের যে কর্মতেই ভুল হচ্ছে কর্মের পদ্ধতি উলটাতে হবে এটা ঠিক নয় এই কর্মের পদ্ধতি উলটাতে হবে এসার পর পর ঘুরিয়ে যেতে হবে নিতান্ত জরুরি কারণে আল্লাহ রাসুল আউবাক্কার উমারের সাথে কথা বলতেন অনেক সময় আয়েসারাজিয়া আল্লাহ তালা বলছেন এসার সলাতের পরে রাসুল আমার সাথে কথা বলতেন সলাতের পরেও যদি দেখতেন আমি জেগে আছি তাহলে আমার সাথে কিছু কথা বলতেন তাহলে এসার সলাতের পরে পারিবারিক কথা বলা যায় সারা রাতের যে কোনো অংশে স্ত্রীর সাথে কথা বলা যায় স্ত্রীর সাথে মত বিনিময় করা যায় যাবতীয় প্রয়োজনীয় কাজগুলি সারা যায় কিন্তু এই সামাজিক প্রয়োজনীয় কাজ একটাও চলবে না এবং না চলার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে নিতান্তই জরুরি সেটা ভিন্ন কথা নইলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না কান্নাকাটি করতে পারবেন না সময় বের করতে পারবেন না আল্লাহ রসুলের বাক্যকে যথাযথ মূল্যায়ন করা উচিত বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানে লা তামসহুমান নার দুইটি চক্ষু রয়েছে দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে নামের আগুন স্পর্শ করবে না দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না দুই শ্রেণীর চক্ষু রয়েছে যেই চক্ষু জাহান্নামে যাবে না তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাসিয়াতিল্লাহ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান নাম স্পর্শ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তিকে জাহান নাম স্পর্শ করবে না তার সফি যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না যারা আল্লাহর পথে রাত কাটায় তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না তারা দিন ধর্ম নিয়ে যারা রাত কাটায় তাদেরকে জাহান্নামে স্পর্শ করবে না আবহ রেনারাজি আল্লাহ তালান হোক বলেন রসুল সাল্লাহ অলাই অসাল্লাম বলেছেন লাই এলেজান নারা রাজুলুন বাকামিন খাশিয়ত ইল্লাহ ওই ব্যক্তি জাহান্নামে যাবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে হাতটা এলেজা লাবানো যেমন ভাবে গাভীর মাঠ থেকে দুধ বের করার পরে আর ভিতরে ঢোকে না গাভীর বাড় থেকে দুধ বের করার ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যারা তাদের জাহান নামে যাওয়া তেমন অসম্ভব গাভীর মাঠ থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যারা

দুইটি বিন্দুর চেয়ে পৃথিবীতে কোনো জিনিস প্রিয় নেই দুইটি চিহ্নর চেয়ে পৃথিবীতে কোনো জিনিস আল্লাহর নিকটে প্রিয় নেই তাহাজুদ পড়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় হজ করে আল্লাহকে অতটুকু সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে যত আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে পালন করে দান খয়রাত করে তাসবিহ তাহলিল করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে এমন কোন কাজী নেই পৃথিবীতে এমন কোনো কাজী নেই যে কাজের বিনিময়ে আল্লাহকে অত সন্তুষ্ট করা যাবে দুইটি ফোটার বিনিময়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে তার একটি ফোঁটা হচ্ছে মিন কাতরাত আল্লাহর ভয়ে চোখের এক ফোটা পানি আল্লাহর ভয়ে চোখের এক ফোঁটা পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো পথই নেই যেই পথের মাধ্যমে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় আর একটি ফোঁটা হচ্ছে কাতরত দমইন তৌরা কফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে রক্তের একটি ফোঁটা যদি কেতাল আছে। এরা একেবারে অবুজ নিম্ন মানুষ। রহমানের নাম দিয়ে বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চাই বই লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট আমি নাকি ইহুদিদের এজেন্ট আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট তোমার বিবেচনা করা দরকার ছিল তোমার হুঁশ জ্ঞান করা দরকার ছিল আমরা এ আমরা কমই মাদ্রাসার ছাত্র কমই মাদ্রাসার শিক্ষক আমরা ইহুদি খ্রিস্টানকে চিনি নে ওদের সাথে আমাদের কোনো যোগাযোগই নেই এদের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকলো না আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যে কোনো সময়ে পেলে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ এটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে হত্যা করে শরীরের রক্ত বের করে জান্নাত কিনতে চাচ্ছ এই কথা ঠিক যে যুদ্ধের মাঠে এক ফোটা রক্ত ফেলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যাবে পৃথিবীর আর কোন কাজ নাই যে কাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তত এ কথা ঠিক আল্লাহ রসুল বলছেন যে যারা যুদ্ধ করে মারা যায় আল্লাহর পথে যারা মারা যায় তাদের বিষয়টি হচ্ছেই বিচারের মাঠে যখন তারা উঠবে তাদের শরীর থেকে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরবে আল্লাহ রসুল বলছেন লু দামে ও লিহে রিহুন রক্তের রং হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো বিচারের মাঠে যখন তারা উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে ওই রক্তের রঙ হবে রক্তের মতো রক্তের গন্ধ হবে আতরের মতো এ কথা ঠিক কিন্তু তুমি যে ভুল পদ্ধতি আছে ভুল পদ্ধতিতে আছো এটা তুমি কি বিবেক করেছ তুমি কি করে আমাদের উপরে কথা বলে এই দাবি করতে চাও তুমি ভুল পথে তোমাকে আবার ভর্তি হতে হবে আলিব বাতাস থেকে পড়ে আবার করে হাদিস বুঝতে হবে তোমার কথাটি হয়ে গেছে এদেশের জনগণের মতো উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে এ যাবৎ যত মানুষ মারা গেছে সবাই নাকি শহীদ আশ্চর্য যারা হিন্দু মরেছে তারাও শহীদ এদেশের জনগণ যেমন বলছে যে এরা সবাই শহীদ জোর করে লিখে দিয়েছে শহীদ উমুক জোর করে মানুষজনকে বলছে উমুক শহীদ জোর করে শহীদ হওয়া যায় না বিচার মাটকার ও সম্পত্তি নয় ঠিক তোমারও আকিদে তাই তোমাকে আকিদে থেকে ফিরে আসতে হবে তুমি মনে রেখো আমি অহংকারও করিনি গৌরবও করিনি অল্লাহে আল্লাহর কসম আমি বিশ্বাসী আমি অন্তর থেকে বলছি আমি বিশ্বাসী আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি তুমি কি করে আকিদে পেশ করলে এই বই বের করলে আমি তোমাকে নীতি দিয়ে পুঁতে দিতে পারি উনিশশো সাল থেকে না আজ পর্যন্ত মাঠে আছি কোনো মানুষ যদি বলে দিতে পারে আব্দুল রাজাক সাহেব পাথ হয়ে চেয়েছিল জাতির সামনে দিন প্রচার করতে আসবো না তুমি আমার বাড়িতে আসো তিন মাস থাকার পরে যদি সরিষার সমপরিমাণ পরিমাণ পর্দার ব্যাঘাত দেখা যায় কোনোদিন জাতির সামনে দিন প্রচার করতে আসবো না তুমি আসো আমার বাচ্চা ভিতর থেকে দড়ি আসবে যদি দেখা যায় টাখনো নিচে পাঁচজামা প্যান্ট আছে তাহলে জীবনে কোনোদিন জাতির সামনে আসবো না তুমি দেখো আমার চাকরি বাকরি তুমি আমার কাজকর্ম দেখো তুমি কি করে বলতে পারো এটা ইহুদিদের এজেন্ট খ্রিস্টানদের এজেন্ট তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি তোমাকে আমি নীতি দিয়ে পুঁতে দিতে পারি এই কথা ঠিক রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুইটি ফোটা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো কাজ দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তার একটি ফোটা হচ্ছে চোখের পানি আল্লাহর ভয়ে তার একটি ফোটা হচ্ছে আল্লাহর পথে জেহাদ করে রক্তের ফোটা ও আশার আনে অমাল আশার আনে আর দুইটি চিহ্ন আশারনফি সাবিল্লাহ একটি চিহ্ন হচ্ছে আল্লাহর পথে আল্লাহর পথে নেমে জেহাদে নেমে কেটে গেছে ফেটে গেছে এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় বিচারের মাঠে আল্লাহর কাছে আর কোন চিহ্ন তত প্রিয় নয় যুদ্ধের মাঠে নেমে কেটে গেছে ফেটে গেছে এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে আর কোনো কাজই আল্লাহর কাছে তত প্রিয় নয় তারপরে আল্লাহ রসুল বলছেন যে আসারুন ফি ফারি জাতিন মিন ফারায় জিল্লা এবাদত করতে গিয়েও মানুষের শরীরে চিহ্ন পড়ে একটা হচ্ছে বেশি সিজদায় করলে কপালে চিহ্ন পড়ে বেশি তাসবি তাহালিল জিকির করলে এই পায়ের টাকনুতে চিহ্ন পড়ে আল্লাহ রসুল বলছেন এই চিহ্নগুলি আল্লাহর কাছে যত প্রিয় আর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় দুইটি ফোটা আর দুইটি চিহ্ন মনে থাকবে কিনা আবার সিরিয়াল করি যে একটি ফোঁটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি একটি ফোঁটা হচ্ছে আল্লাহর পথে জেহাদ করে রক্তের ফোঁটা একটি চিহ্ন হচ্ছে আল্লাহর পথে জেহাদ করে কেটে যাওয়া ফেটে যাওয়া চিহ্ন আর একটি ফোঁটা হচ্ছে এবাদত করে কপালে পায়ে এইসব চিহ্ন সম্মানিত মসজিদের মুসল্লি প্রথম কাজটাই হচ্ছে আল্লাহর ভয়ে চোখের পানি বের করা এই চারটের মধ্যে এক নম্বরে রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর ভয়ে চোখের পানি বের হওয়াটাকেই রেখেছেন হোক ভাই নাহামেরবাজী আল্লাহ তালান হ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি হো সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো মান্ না আল্লাহ রাসুল বাঁচার পথ কী আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল বাঁচার পথ কি কী করলে জাহান্নাম থেকে বেঁচে যাব এমন কি কর্ম রয়েছে যেই কর্মের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ রাসুল বললেন শোনো আলজম লেসানা মুখকে বন্ধ করো এই মুখ যেখানে সেখানে ব্যবহার করিও না দোকানে বসিও না এখানে সেখানে কথা বলিও না এভাবে গল্প করিও না এত হাসি মজাক করিও না মানুষের গিবাদ করো না পরনিন্দা করো না এই মুখ তোমাকে জাহার নামে নিয়ে যাবে তুমি এই মুখকে বন্ধ করো জরুরি প্রয়োজন ছাড়া ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না মুখ বন্ধ রাখো তাহলে তুমি জাহার নাম থেকে বেঁচে যাওয়া জান্নাত দুই অলেসা বাইতক তুমি তোমার বাড়িকে প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবেন না আর আপনার স্ত্রীর ব্যাপারে আরো জরুরি যে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না আপনার আপনার স্ত্রীকে বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না কোথাও যেতে দিবেন না এই যে রাস্তাঘাটে ঘুরছে এখনো রাস্তায় চলছে ও কি হিন্দুর মেয়ে ও তো মুসলমানের মে। আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনার কা পুরুষ তার ফাঁকে এমে রাস্তায় নেমেছে নইলে নামবে কেন ও হাটে বাজারে যাবায় কেন আপনি কি মরেছেন আপনার বড় ছেলে কি মরেছে ও কেন মাঠে গেল ও কেন রাস্তায় গেল আল্লাহ রসুল বলছেন জরুরি প্রয়োজন ছাড়া তুমি আর তোমার স্ত্রী বাড়ি ত্যাগ করবো না বাড়ি ত্যাগ করলেই ইমান হারিয়ে যাবে পরকাল হারিয়ে যাবে ইন অবকালা দেখ তুমি তোমার পাপের ভয়ে কাঁদো তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে পাপের ভয়ে কাঁদলেই জান্নাত পাওয়া যায় পাপের ভয়ে কাঁদলেই জান্নাত পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু ওয়ুনিন তিন শ্রেণীর চোখ রয়েছে লা তামাসসুহুমান নার তিন শ্রেণীর চোখ রয়েছে লা তামাসসুহুমান নার তিন শ্রেণীর চক্ষু রয়েছে তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না তাদেরকে জাহান নাম স্পর্শ করবে না এক আইনুন বাকাতমিন খাসিয়াতিল্লা ওই চক্ষু জাহান নামে যাবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত ফি সাবিল্লা ওই ব্যক্তি জাহান নামে যাবে না যে ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় দিন ধর্ম নিয়ে ভাবে চিন্তা ভাবনা করে দিন রাত কাটাই ওরা জাহান নামে যাবে না তিন গাজাতান মাহারিমিল্লা ওই চক্ষু জাহান নামে যাবে না চক্ষু নারীকে দেখে নিচু হয়ে যায় এবার কি করবেন ঢাকা ঢাকা শহরে বসবাস করতে হবে হবে না শহর ছেড়ে দিতে যে বেগানা কিভাবে রাস্তায় চলবেন আপনার মেয়েই তো রাস্তায় নেমে রাস্তা দখল করেছে হাট দখল করেছে বিশ্বের লোক আপনার মেয়েকে মাঠে নামাবে এই জন্য গার্মেন্টস প্রথা চালু করেছে সবকিছু পরিকল্পনা করে ইহুদি টাকা খ্রিস্টান মাঠকর্মী মুসলমান মাঠকর্মী মুসলমান টাকা দেয় খ্রিস্টান পরিকল্পনা করে ইহুদি ইহুদি সবচেয়ে খারাপ ইহুদি সবচেয়ে খারাপ ইহুদি সবচেয়ে খারাপ ও আপনার জানি শত্রু ও আপনার মানি শত্রু ও আপনার প্রকাশ্য শত্রু ও আপনাকে কুরবানি করবে জবে করবে এটাই তার উদ্দেশ্য আপনাকে আপনার স্ত্রীকে আপনার জাতিকে ধ্বংস করবে এটাই তার উদ্দেশ্য এই নিয়েও রাত দিন ভাবে আর খ্রিস্টানদেরকে বলে যে টাকা দিয়ে এগুলো বাস্তবায়ন করেন এগুলো টাকা দিচ্ছি বাস্তবায়ন করেন ওরা তখন টাকা দিয়ে বাস্তবায়ন করে এই তো হচ্ছে আপনার হচ্ছে আশা ঠেঙ্গা মারাতে চব্বিশ এনজিও রয়েছে সব তাদের পরিকল্পনা এ গার্মেন্টস তাদের পরিকল্পনা এই যত ঠান্ডা মেরিন্ডা আপনার এই আছে কোকোকলা আছে পেপসি আছে এইগুলো সব তাদের পরিকল্পনা এই যে আপনার টুঙ্গি রোগীর ইজতেমে এটাও তাদের পরিকল্পনা সারা দুনিয়ার মানুষ কেন আখের মোনা যাতে এখানে উপস্থিত হবে সবাকে ধর্মের নামে ধর্মের নামে সবাকেই ফাঁকি দিচ্ছে যদি তাই হয় টঙ্গির আখেরি মোনা যাতে মানুষ উপস্থিত হবে যেখানে পেশাবার পায়খানা পরিপূর্ণ হয়ে আছে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করে জান্নাত কিনবে আশ্চর্য যদি তাই হয় তাহলে আপনাদের জানা আছে যে দুনিয়াতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আপনার আরাফার মাঠে খুব ভালোভাবে জানা আছে এমন কোনো দিন নাই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যেই জায়গায় যেই দিনে অত বেশি ক্ষমা হয় আরাফার মাঠে আরাফার দিনে যত বেশি ক্ষমা হয় সেটা হোক না কেন লাইলাতুল কাদর সেটা হোক না কেন জুমার দিন সেটা হোক না কেন রাতের শেষ অংশ ওই আরাফার মাঠের চেয়ে আরাফার দিনের চেয়ে পৃথিবীতে কোনো দিন নেই পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে বেশি ক্ষমা হয় এর পরেও আল্লাহ রসুল বহুবার বলেছেন যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান এবারই হজের হজ যাত্রীদের সংখ্যা ছিল প্রায় এক কোটি ঘরের সাহেব মাঠে সবাই মিলে প্রায় এক কোটি আল্লাহর মেহমানকে নিয়ে হাত তুলে ধোয়া করলে হতো না কোটি মানুষ নিয়ে মাঠে এক হাত তুলে দোয়া চলে না আর এই পেশাব পায়খানার মধ্যে তুরাগ নদীর তীরে হাত তুলে দোয়া করা চলে আর এদেশের নেতানেত্রী সারা বছর অকাম করে ওখানে উপস্থিত হয়ে পাপ ক্ষমা নিবে ধর্ম কি পাগল কিছু জিনা তা নয় ধর্ম পাগল কিছু নয় এদেশের নেতা নেত্রী যেমন একাকার হয়ে নারী পুরুষ একাকার হয়ে কবরে ফুল চড়িয়ে হাত তুলে দোয়া করে আরে নারী পুরুষ একাকার হয়ে আছে আছে হিন্দু হাত তুলে দোয়া করছে একসাথে দাঁড়িয়ে আছে এরা যেমন ধর্মকে পাগল পেয়েছে এরা যেমন ধর্মকে হাতের ময়লা মনে করে এই টুঙ্গির লোকেরা তেমন ধর্মকে পাগল পেয়েছে এরা ধর্মকে হাতের ময়লা মনে করে ইচ্ছা মতো ব্যবহার করে সম্মানিত দিনী ভাই ভুল বুঝবেন না নিজেকে হলেও বাঁচাতে হবে ইব্রাহিম আলাই সালাম একা এক দল ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে বলছেন সারা এই মাটির ওপরে দুইজন মুসলমান আমি আর তুমি সারা দুনিয়ার মানুষ অমুসলমান তার চলে আমার চলে না আমি কেন পাগল হয়ে যাচ্ছে ভুল বুঝছি যে সেখানে তিনবার উপস্থিত হতে পারলেই হজরের নীকি হয়ে যাবে এটা কি করে হতে পারে মিন জালেক বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর ভয়ে কাঁদে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয় আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে নেয় এটা খুব কঠিন এরপর আপনাকে করতে হবে দেখুন তো তাহলে আপনার টিভি দেখাটা কেমনে চলে বেগানা নারীকে দেখে যদি চক্ষু নিচু করে নিতে হয় তো রাস্তাতেই তো চলতে পারি না তা আমার টিভি কিভাবে চলবে লোকটা তাহাজ্জুদ পড়ে সুন্দর করে বসে আছে টিভির সামনে তাহাজুদ পড়ে তাহলে এটা উল্টা হয়ে যাচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন সম্মানিত মসজিদের শিক্ষিত মানুষ ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না আপনি তাহাজ্জুদ পরে জান্নাত কিনতে পারবেন না যদি এই চালচলন থাকে আপনার স্ত্রী আপনার মেয়ে যদি রাস্তাঘাটে ঘুরে তাহলে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না ওই ব্যক্তি আল্লাহর জাহান নামে দিবেন না নাম তাকে স্পর্শ করবে না যে ব্যক্তি বেগানা নারীকে দেখে চক্ষু নজি করে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি তুমি বড় বড় ক্ষমাবান, শক্তিশালী তোমার শক্তি তুমি আমরা না হয় মানুষ তুমি একটু আমাদের অন্তরটা পরিবর্তন করো আল্লাহ তুমি যদি আমাদের অন্তর পরিবর্তন করো তাহলে মেনে নেওয়া আমাদের খুব সহজ হয় তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমরা না হয় আবার তোমার দরবারে বলি আশাদ আল্লাহ আল্লাহ অসাধারণ মোহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে এক বলে স্বীকৃতি দিয়ে তোমার নবীকে তোমার রাসূল তোমার বান্দা বলে স্বীকৃতি দিয়ে তোমার দরবারে আবারো বলছি তুমি সর্বশক্তিমান তুমি আমাদের অন্তরকে পরিবর্তন করো তুমি আমাদের অন্তরকে পরকালমুখী করো তুমি আমার অন্তরকে তোমার ভয় ভীতি দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি ক্ষমা করো আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো যারা বেঁচে আছি তাদেরকে তোমার পদ্ধতি নিজে চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে আবার বলছি আমাদের অন্তরে ভয় ভীতি দান করো এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সল্লি